আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে বসেই কী করে ব্রেড ক্রাম বাড়ানো যায়। বাসায় পাউরুটি আনলে নেক্সট ডেতে আর কেউ খেতে চায় না, তাই বেঁচে যাওয়া পাউরুটিগুলো দিয়েই খুব সুন্দর করে ব্রেড ক্রাম বানানো যায়। চুলোর নিচে কয়েকদিন ধরে শুকিয়ে এগুলোকে মচমচে করে নিতে হবে। তারপরে আমি একটি ব্লেন্ডারে পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে ব্লেন্ড করে নেব। এরপর তাতে ফুড কালার অ্যাড করব নিজের পছন্দ মতো। আপনারা চাইলে জর্দার রঙও ইউজ করতে পারবেন। লাস্ট বার খুব ভালো মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের ব্রেড ক্রাম।